লাঠিপেটা করে আন্দোলন দমন করবেন ভাবলে বোকার স্বর্গে বাস করছেন, বললেন মান্না। প্রধানমন্ত্রী মন্তব্য শপথ ভঙ্গের সামিল, বললেন সাইফুল হক। যুগপথ আন্দোলনে 3 মাসের কর্মপরিকল্পনা বিএনপি জোটের। এবং সর্বশেষ জানাব, ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের আহত করা ন্যাক্কারজনক, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লাঠিপেটা করে আন্দোলন দমন করবেন ভাবলে বোকার স্বর্গে বাস করছেন, বললেন মান্না। চলমান ছাত্রদের কোটা আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি এই ছাত্রদের সঙ্গে একাত্ম। তিনি বলেন, যদি মনে করেন অত্যাচার করে, মামলা দিয়ে লাঠিপেটা করে, তাদের উপর নির্যাতন করে, হল থেকে বের করে এই আন্দোলন দমন করতে পারবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষার্থীদের দাবিটা তো খুব স্বাভাবিক ছিল, মুক্তিযোদ্ধাদের তো কেউ অসম্মান করেনি, মুক্তিযুদ্ধকে অসম্মান করবার কোনো প্রশ্ন নেই, কারণ মুক্তিযুদ্ধ করেই বাংলাদেশের জন্ম হয়েছে। কাজেই সেই মুক্তিযুদ্ধ সম্মান জানানো, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর ব্যাপারে আমাদের কারোরই আপত্তি থাকার কথা না, আর সেই আপত্তি থাকলে কেউ অংগ্রহণও করবে না। কিন্তু 54 বছর পরে যারা যুদ্ধ করেছে, তাদের ছেলে মেয়েও নয়, তাদের নাতিপুতিদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা রাখা হবে, এবং সেটাও সরকারি চাকরির ক্ষেত্রে, শতকরা 56 ভাগ, এটা তো চলতে পারে না। এই ছিল ছাত্রদের দাবি। আজ এখনো পর্যন্ত শিক্ষার্থীরা কোনো রাজনীতির কথা বলেনি, কোনো দলের কথা বলেনি, সরকারের সমালোচনা করে বা সরকারের পদত্যাগ বা সরকারের বিশেষ কোনো শাস্তি দাবি করেনি। আমরা যারা রাজনীতি করি, আমাদের নির্দিষ্ট বক্তব্য আছে, আমরা রাজনৈতিক বক্তব্য দিই। আমরা মনে করি এই সরকার অবৈধ সরকার, নির্বাচিত সরকার না, জনগণের প্রতিনিধি দেশ শাসন করে না, অতএব নতুন করে নির্বাচন করতে হবে এবং সেটা এই সরকারের অধীনে হবে না। কিন্তু যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তারা এখন রাজনীতির সঙ্গে যোগাযোগের কথা বলেনি, তারা দেশের মানুষের অবস্থা সম্পর্কে সচেতন, তারা জানেন জিনিসপত্রের দাম এত বেড়েছে, তারা জানেন সরকার ভারতের সঙ্গে এরকম একটা চুক্তি করেছে, এরকম একটা স্মারকে সই করেছে, যেটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি একটা আঘাতের মতো। তারা জানেন বাংলাদেশ ঘুষ দুর্নীতিতে ছেয়ে গেছে, ছাত্ররা এগুলোকে পছন্দ করে, আমি এমনটা মনে করি না। এদেশের যুব সমাজ, পৃথিবীর কোনো দেশের যুব সমাজ অন্যায়কে প্রশ্রয় দেয় না, বলাই হয় অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করাই হচ্ছে যুব সমাজের ধর্ম। কিন্তু তারপরও ছাত্রদের চিন্তা হলো, আমরা লেখাপড়া করব, পাশ করব, কিন্তু পাশ করবার পর আমি মেধার কারণে চাকরি পাবো না, চাকরি পাবে কেবল দলীয় কোটার ভিত্তিতে, এটা চলতে পারে না। এই দাবির মধ্যে অনার্যতা কি? তিনি বলেন, 2018 সালে ছাত্ররা বলেছিলেন কোটা সংস্কার চাই, তখন প্রধানমন্ত্রী রাগ করে বলেছিলেন কোটাই বাতিল করে দিলাম। সেই বাতিল করবার পরে এখন যদি নতুন করে তারা আবার আদালতের রায় নিয়ে আসে যে সেটাকে পুনর্বহাল করা হলো, সেটা তো কোনো কাজের কথা হবে না, এটা কোনো আইন সিদ্ধি কাজও হবে না। এর জন্য আমরা সবসময় বলি, যদি আদালতই রাজনীতি নির্ধারণ করে দিত, তাহলে তো আদালত নির্বাচনও নির্ধারণ করে দিতে পারতো, তাই রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। আন্দোলন প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এটা আদালতের কোনো কাজ না, আদালতকে কোনো কিছু বলবার আগে খেয়াল করতে হবে এই কথা পরিষ্কারভাবে সংবিধানে আছে যে যারা অনগ্রসর অংশ তাদের জন্য কোটা থাকবে, বাকিদের কোটার কথা বলা নেই। এই প্রেক্ষিতে ছাত্ররা বলছে, তাদের জন্য যতটা সম্ভব রেখে বাকিটা মেধার ভিত্তিতে দিয়ে দেন। আমরা বলতে চাই, আমরা পূর্ণরূপে এই দাবি সমর্থন করি, আমি ছাত্রদলের আন্দোলন শুধু সমর্থন করি, আমি বিশেষভাবে তাদের ধন্যবাদ দিই। তারা এত উস্কানির পরেও শান্তভাবে নিরীহভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করবার চেষ্টা করছেন, এ সময় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি এই দেশে যারা নিরীহ মানুষ, ওই ছাত্রদের, যারা গার্জিয়ান মুরব্বী, যারা দেশের বিবেক, যারা স্বাধীনতার কথা ভাবেন, যারা রাজনীতি করেন বা করেন না, সমাজের কাজের মধ্যে আছেন, প্রত্যেকে আসেন, নিজের কথা বলেন যে আমরা ছাত্রদের এই ন্যায্য দাবির সঙ্গে আছি এবং আমরা সরকারের যে নির্যাতন তার তীব্র নিন্দা করছি। আমি রাজনৈতিক দলগুলোর কাছেও বলবো, আপনারা নিজের মধ্যে আলাপ আলোচনা করেন, এরকম করে একের পর এক সন্ত্রাসের থাবা যদি বিস্তৃত হতে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ কখনোই কথা বলতে পারবে না, আমাদের বুকপিট এক হয়ে গেছে, এই পরিস্থিতি আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী মন্তব্য শপথ ভঙ্গে সামিল, বললেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সম্পর্কে ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী মন্তব্য তার শপথ ভঙ্গে সামিল, কারণ প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের সহকর্মীরা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে দায়িত্ব পালনের শপথ নিয়েছিলেন। সাইফুল হক বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বক্তব্যে অনভিপ্রেত, শিক্ষার্থীদের আশ্বস্ত করার পরিবর্তে প্রধানমন্ত্রী তাদের উত্তেজিত করে তুলেছেন। কোটা সংস্কারের ন্যায্য দাবি নীতিগতভাবে মেনে নিয়ে বা বাস্তবায়নে বিশ্বাসযোগ্য উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। তিনি বলেন, এ বিষয়ে হাইকোর্ট প্রদত্ত রায়ও বলা হয়েছে, নির্বাহী বিভাগ চাইলে কোটা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। যুগপথ আন্দোলনে 3 মাসের কর্মপরিকল্পনা বিএনপি জোটের।
পাঁচ ইস্যুতে দীর্ঘমেয়াদী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও দলটি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের শরিক দলগুলো। আন্দোলনের প্রথম ধাপে ভারতের সঙ্গে সমঝোতা চুক্তির প্রতিবাদে সমাবেশ, মিছিল, রোড মার্চ, পদযাত্রা, সেমিনার সহ একগুচ্ছ কর্মসূচি থাকতে পারে। বিএনপি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সরকার বিরোধী যুগপথ আন্দোলনে 3 মাসের একটি কর্মপরিকল্পনা তৈরি করছে বিএনপি ও শরিকরা। আগামী সপ্তাহে ওই কর্মসূচি শুরু হতে পারে। কর্মসূচি চূড়ান্ত করতে আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের সূত্র মতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারতের সঙ্গে রেল করিডোর সহ অসম চুক্তি, পানির ন্যায্য হিস্যা, নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশব্যাপী দুর্নীতির প্রতিবাদ, এই 5 ইস্যুতে কর্মসূচি ঘোষণা করা হবে। কোটা সংস্কার আন্দোলন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সম্প্রতি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সহ কয়েকজন কর্মকর্তা দুর্নীতির বিষয়টি সামনে চলে এসেছে। প্রধানমন্ত্রীর চীন ও ভারত সফর নিয়ে নানা কথা আলোচিত হচ্ছে। সব মিলিয়ে এখনই আন্দোলন জোরদার করার উপযুক্ত সময় বলে মনে করছে বিএনপি। কর্মসূচি বিষয়ে মতামত নিতে গত 11 জুলাই থেকে বিএনপি শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে। গতকাল 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক হয়েছে। বিএনপির স্থায়ী কমিটিতে কর্মসূচি চূড়ান্ত হওয়ার পর তা নিয়ে শরিকদের সঙ্গে আবার কথা বলবেন দলের দায়িত্বশীল নেতারা। যুগপথ কর্মসূচি চূড়ান্ত গঠিত বিএনপি লিয়াজো কমিটির সদস্য দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, সমন্বিত একটি কর্মসূচি চূড়ান্ত করতে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এবারের কর্মসূচির মাধ্যমে যুগপথের আন্দোলন আবার শুরু হবে। বৈঠকে নেতারা বলেন, সম্প্রতি ভারতের সঙ্গে হওয়া 10 সমঝোতা চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হয়নি, প্রতিটি চুক্তিকে অসম মনে করছে বিএনপি। দলটির সবচেয়ে বড় আপত্তি রেল ট্রানজিট সমঝোতা চুক্তি নিয়ে, দলের নেতারা এটিকে রেল করিডোর বলছেন। নেতারা মনে করেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের এক অংশ থেকে আরেক অংশে রেল যোগাযোগের নামে করিডোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মধ্যে পড়বে। প্রধানমন্ত্রী ভারত সফরের সময় সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে কোনো কথা না হয় দলটির নেতারা উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, রাষ্ট্র হিসেবে বিএনপি সরাসরি ভারতের বিরোধিতা করবে না, তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, এমন কোন চুক্তি কিংবা দেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে তার বিরোধিতা করবে দলটি। ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের আহত করা ন্যাকারজনক, বললেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে নৃশংসভাবে আহত করেছে। শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা কাপুরুষোচিত, ন্যাকারজনক। অবশ্যই এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতে হবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা, ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করলো তা আওয়ামী ফাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে। এদের হাতে জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয়। পুলিশ ও সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের রক্ত ছড়ানোর বীরত্বে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আত্মহারা। দমন পীড়নের ভয়াবহ পথ অবলম্বন করে তারা দেশবাসীকে নিথর নিস্তব্ধ করতে চায়। আওয়ামী সরকার গণতন্ত্রগামী রাজনৈতিক দলের আন্দোলনের উপর যেভাবে স্টিম রোলার চালাচ্ছে, ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করেছে। মির্জা ফখরুল বলেন, আজ পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৈশাচিক হামলা চালিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে। কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানী সহ সারা দেশে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীদের রাজপথের উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।